তঙ্কথার তঙ্গায় ভূভাগ্রা শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায় কথার্থের দিন শালন মৈতুখলাই বনমালীপুর রাম ঠাকুর সেবা মোতাইনগ থুই রিমানী পান্দা খালাই জাখা আর মান জাখা মন্ত্রী অক্রা দপ্তর মানিক সাহা তে আশ্রমনি কম থিং নাই স্বপন কুমার বণিক আকর্ষণ বিভিন্ন রোগের কারণ আমাদের রোগীদেরকে রক্ত দিতে হয়, আমার স্ত্রী ওনাকে 62 বোতল রক্ত দিতে হয়েছে এবং রক্তের এত ক্রাইসিস ছিল, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের এই রাজ্যে যখন রক্ত ট্রান্সফারের শুরু হয় তখন ব্লাড ব্যাংক হয়নি, রক্ত রাখার কোনো জায়গায় ছিল না, আমরা হ্যান্ড টু হ্যান্ড রক্ত দিয়েছি, জীবের উপরে লালবাজার উপরে রক্ত নেওয়া হতো, তখন আর নিয়ম কারণ ব্যাপার নেই, রক্তের প্রয়োজন নেই, আমাদের গ্রুপে কারণ দিচ্ছে হয়তো 2 মাস আগে দিয়েছে বা 1 মাস আগে দিয়েছে, তাকে আবার রক্ত দিতে হবে, সেগুলো রক্ত রোগীকে বাঁচাতে হবে। এখন নানা সিস্টেম হয়, এখন 250 মিলিলিটার রক্ত নেই, আমরা প্রায় 3 মাস রক্ত রাখতে পারি। তো একটা জিনিস ইদানিং বা মাঝেও হয়েছিল, একটা রক্তের সংখ্যা দেখা যাচ্ছে আমাদের যা প্রয়োজন তার তুলনায় কম হয়, এই রাজ্যে সরকার গঠিত হওয়ার প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর এই রাজ্যে সমস্যা দেখা যাচ্ছে, তার 2 মাস সময় আমাদের কাছে। পরে মুখ্যমন্ত্রী বললাম যে সিআরপিএফ বলুন, ডিএসআরকে বলুন, এরা রক্ত দিলে আমাদের প্রবলেম হয়েছে, সেইভাবেই টিএসআর রক্ত দিয়েছে, আমাদের হোমগার্ড বাহিনী রক্ত দিয়েছে, সিআরপিএফ রক্ত দিয়েছে, এখনো একটা ক্রাইসিস চলছে। রক্তদান যে একটা উৎসব, সেই উৎসবের মূল্যটা আমরা রাখতে পারি, অথচ দেখুন আমি ইউরোপের বিভিন্ন দেশ ঘুরেছি, এখানে রক্তদানের জন্য কাউকে রিকোয়েস্ট করতে হবে না, উৎসবও করতে হবে, প্রত্যেক এলাকায় রক্ত গ্রহণের কেন্দ্র আছে, তার যখন রক্ত দেওয়ার প্রয়োজন কারো প্রয়োজনের জন্য না রক্ত দিয়ে যাচ্ছে, রক্ত দিচ্ছি কারণ আমার নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য রক্ত দেওয়া, একটা সার্টেন গ্রোথে আমি এখন দিতে পারবো না, আমার এবং খুবই কম আমার বয়স আছে, কিন্তু ইউরোপে বা আমেরিকান কান্ট্রিগুলিতে রক্ত দিনের জন্য আমাদের উৎসব করতে হয়, নিজ নিজ দায়িত্বে রক্তদাতারা রক্ত, আমাদের সময় রক্ত দ্বারা দিয়েছে আমরা জানতাম কাকে রক্ত দিয়েছি, আজকে কিন্তু সেই সুযোগ নেই, আজকে যারা রক্ত দিচ্ছেন কার প্রয়োজন রক্ত রাখে ওনারা বলতে পারবেন, মানে হিউজ রক্ত লাগছে, সবাই সাথে সবাই মিলন হচ্ছে, সেই জন্য নেই। তবে আমি যেটা বলবো, নিজের স্বাস্থ্যের জন্য আমাদের যুবক তরুণগণ এগিয়ে আসুন রক্তদানের জন্য, শুধু রোগী বাঁচাতে নয়, আপনার নিজেকেও রোগ থেকে মুক্ত করার জন্য, মুক্ত থাকার জন্য রক্ত দানের প্রয়োজন। আমি আর বাড়াতে চাইছি না, কেন এই একটা জিনিস আমরা বিকল্প মানুষ তৈরি করতে পারছি জিন দিয়ে, কিন্তু রক্ত তৈরি করতে পারছি না, এত বছর হয়ে গেল আমরা আকাশে মহাকাশে যাচ্ছি, রক্ত তৈরি করতে পারবো, মানুষের রক্ত মানুষকেই দিতে হবে, আমি সবাইকে রক্তদানের জন্য আহ্বান জানিয়ে আমার মুক্তি ব্যাখ্যা শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যুক্ত আছি, যুগ কিছু কাজকর্ম করি না, কিন্তু শুরুর দিন থেকে আছি, এখনো অল্প, এটাকে আমার দ্বিতীয় বাড়ি মনে হয়, যাই হোক আপনাদের সবার চেষ্টায় আমরা এই জায়গায় পৌঁছেছি, আরো একটু বড় আকারে করার জন্য আমরা বড় পাশে একটা বড় জায়গাও নিয়েছি, মন দিয়ে এটা আপনাদের সবার সহযোগিতাই সম্ভব হয়, এতে কৃতজ্ঞতা প্রকাশের জায়গা নেই, রক্তদান প্রকৃতপক্ষে মহৎ দান, জীবন দান। এখন
আমাদের লোকসভার নির্বাচন চলছে, তো সেখানে ওই ঘাটতি দেখা দিয়েছে। সত্যিই আমাদের এক এক সময় অবাক হয় যে এইভাবে যদি চলে তো সারা বছরে তো ইলেকশন থাকে, মুশকিল। যে কারণে এবার আমাদের যিনি প্রাক্তন রাষ্ট্রপতি জি, উনি ওনার নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছে, সেখানে বলা হয়েছে ওয়ান ন্যাশন ওয়ান ইলেকশন, সেটা যদি হয় এবং বর্তমান যে রাষ্ট্রপতি আছে রাষ্ট্রপতিজির হাতে, উনি আমার কাছে ইফ আই এম নট রং প্রায় 15,000 নাকি শুনলাম পেয়েছে সেই কমিটির যে তাদের চিন্তাভাবনা, সেটা ওটা আমাদের লিখিত আকারে ওনার কাছে দিয়েছেন। তো এটা হলে খুব ভালো আমাদের জন্য, সারা বছর আমরাও কাজ করতে পারবো এবং আমি আশা করি সেটা হবে। আরেকটা বিষয়, এই ধরনের মন্দির ভগবান এগুলো খুবই প্রয়োজন। ভগবান ছাড়া কিচ্ছু হবে না, আমরা অনেক সময় অনেক কিছু ভাবি এবং ভগবান কিন্তু নিজের হাতে ঠিক রেখে দিয়েছে, যেটা সুবলদা বলেছেন যে রক্ত কিন্তু তার ফ্যাক্টরিতে তৈরি হয় না, ফার্মেসিতে গিয়ে যে আমাকে এক বোতল রক্ত দিন হবে না, ওনার হাতেই রেখে দিয়েছেন যে রক্ত প্রোডাকশনের যে কাজটা। আর ভগবান আমরা জানি যার যার শরীরের মধ্যে বিদ্যমান, তো সেখান থেকে রক্তের প্রয়োজনে আমরা অনেক সময় অনেক কারণে গার্হস্থ্য সমস্যা, সীমান দিয়ে সমস্যা, নানা রকম সমস্যা আমরা জর্জরিত, এবং একজন আমরা যে একজন আরেকজনের জন্য আমরা জন্মগ্রহণ করেছি, উই আর বর্ন ফর আদার্স, এগুলো কিন্তু আমরা ভুলে যাই। কিন্তু ভগবান বলেছে তোকে মনে করাবো যখন এই ধরনের রক্তের মাধ্যমে অনেক কিছু শিক্ষা আছে, তখন ওই জায়গার মধ্যে রক্তের কোনো ধর্ম নেই, জাত পাত নেই, কিচ্ছু নেই। একজন মুসলিম মহিলা বা পুরুষ যদি রক্ত দেয় সেটা হিন্দু বলতে পারবে না যে এটা মুসলমানের রক্ত বা অন্য মানে খ্রিস্টানের রক্ত বা শিখের রক্ত। তো এই রক্তের মাধ্যমে আমাদের সবাই সমান, সেটা ভগবান মনে করার জন্য ওনার হাতে রেখে দিয়ে সত্যি ভালো লাগে। এক এক সময় যে এখানে বলা হয়েছে তারা আজকে রক্ত দিচ্ছে, ওনারা জানেন না এই রক্তটা কার কাছে জানেন, একটা ঐশ্বরিক যে একটা অনুভূতি, সেটা যিনি দিচ্ছেন ওই সময় উনি ফিল করছেন, যিনি গ্রহীতা বা গ্রহণ করবেন তার মধ্যেও একটা ঐশ্বরিক একটা, যখন রক্তটা দেয় তখন কিন্তু সেই ভোজ্য তার মধ্যে আসে। তখন কিন্তু আমরা যে অনেক সময় আশ্রম বা মন্দিরে বা ভগবানের কাছে আসি, তখন আমরা কি করি, আমরা মেডিটেশন করি, ভগবানকে একটু স্মরণ করার চেষ্টা করি, ওনার সাথে কানেক্ট করার চেষ্টা করি। সেটা কি করি আমরা, যে ইন্টেলেক্ট সোল এবং আমাদের বডি এবং আমাদের যে সব দিক দিয়ে এই যে আমাদের তার যে রিলেশন, সেগুলো যখন একসাথে করা যায় তবে প্রকৃত মানুষ হওয়া যায়। আমরা মাঝে মাঝে বেরিয়ে যাই রাস্তার দিকে চলে গেলাম, কিন্তু মাঝে মাঝে এই ধরনের মন্দিরে আসলে আমাদের মধ্যে এই যে কানেকশনটা সেটা কিন্তু চলে আসে। তো এর মাধ্যমে একটা বাঁচার যে একটা রসদ সেটা আমি মনে করি সেটা পাওয়া যায়। এই আশ্রম অনেক ফিলোসফিক, এই মন্দির অনেক ফিলোসফিক আশ্রম কাজকর্ম আপনারা করে থাকেন। এর আগেও আমি এসেছি এখানে, আমি যারা আজকে রক্ত দিতে এসে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব, যারা রক্ত গ্রহণ মানে নিতে এসছে যারা ডাক্তারবাবুরা এবং প্যারামেডিক যারা আছেন ওনাদেরকেও আমি ধন্যবাদ দেব। যে কেউ কারোর জন্যই মানে দেখবেন এই কাজটা তো এখানে আমরা পারবো না, যারা এই কাজটা যারা করেন তাদের জন্য ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ডস কিন্তু সব উপরওয়ালাই করিয়ে দিয়েছে আমাদের মাধ্যমে, কারোর সবার জন্য সবার কাজ, এবং এর মাধ্যমেই কিন্তু মানে এই কাজের আমি মনে করি আমরা অনেক সময় ধর্ম ধর্ম ধর্মের স্থান ধর্ম নিয়ে আমরা কথা বলি, ধর্মের বাহ্যিকভাবে ধর্ম হবে না, আমরা এখানে আসলাম আপনার সামনে কথা বললাম এতে ধর্ম হবে না, ধর্ম হচ্ছে হৃদয়ের যে তার যে এক্সপ্লোর মানে এক্সপ্লোর করা, আমার হৃদয় যদি সেভাবে পরিস্ফুটিত হয় মানে আরেকজনের হৃদয়ের সাথে আমি যুক্ত হতে পারি সেটাকে বলে ধর্ম। যে তার সমস্যার সময় সে যে সমস্যায় আছে, সাধারণ মানুষের যে সমস্যা আছে তার মানে যদি আমি কিছুটা করতে পারি সেটাই হচ্ছে ধর্ম, সেটাই বলে ধর্ম, আর কিছু না। যে এখানে যে যে ধর্মে বিশ্বাস করুক, মন্দিরে বিশ্বাস করুক, যাই থাকুক, আলটিমেটলি একটা জায়গায় একই বিন্দুতে আমাদের আসতে হবে। আলোকের যেমন অনেকগুলো আমরা দেখি তার বিচ্ছুরিত হয়, কিন্তু সেই আলোক যখন একসাথে একটা পয়েন্টে আসে তারই তেজ কিন্তু আলাদা, আপনারা সবাই জানেন। তো আমরা সবাই মিলে আমরা আশা করি এই ধরনের কাজে আমরা প্রতি হব এবং এতে করে মানুষ আরও উদ্বুদ্ধ হবে রক্ত দেওয়ার জন্য, বিশেষ করে যারা যুব সম্প্রদায়। আমরা জানি প্রায়
ভারতবর্ষের সাথে ত্রিপুরা তো যুবক সম্প্রদায় প্রায় এখানে 60% যুবক সম্প্রদায়, তাদের আরো বিশেষ করে এগিয়ে আসতে হবে। একটা নির্দিষ্ট সময়ে রক্ত নষ্ট হয়ে যায়, রক্ত স্টোর করে রাখা যায় না, এটা কন্টিনিউয়াস প্রসেস একটা। এই প্রসেসকে এই ধরনের বাধা যদি না থাকে, যদি ইনজেকশন বা এই যে মহামারী এইসব যখন হয় বাধাপ্রাপ্ত হয়, কিন্তু এটা যাতে না হয় তার জন্য বিভিন্ন চিন্তা ভাবনা আমাদের কেন্দ্রীয় সরকারও চিন্তা ভাবনা করছে, আমরাও সেইভাবে কাজ করছি। এবার যে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হলো, 500 বছরের জন্য যে আন্দোলন, কত লোক শহীদ হয়েছে, তো সারা ভারতবর্ষের মধ্যে একটা রামময়ের একটা অবস্থা হয়ে গেছে এখন। তো সেই জায়গায় এখন মানুষ বুঝতে পারছে যে রাম রাজত্ব ভারতবর্ষে আরো নতুন ভাবে যেমন সৃষ্টি হয়েছে, অর্থাৎ রাম রাজত্ব আমরা কেন বলি, কথায় কথা আমরা বলি, অর্থাৎ যে রাম রাজত্বের সময় আমরা তারা দেখিনি যে সেখানে আইনের শাসন ছিল, সেখানে মানুষ যখনই কোনো সমস্যায় হতো তখন হয়তো সেখানে গিয়ে তার রেজাল্ট ওরিয়েন্টেড তার পেত। সেই কারণে আবার ভারতবর্ষকে একটা জায়গায় যখন আসছে, আমরা সবাই মিলে সেই বিষয়টা চলা উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলে এখানে শেষ করছি। নমস্কার।